বহু যুগ পর আবার একবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। জানি না তোমরা কতজন আমাদেরকে মনে রেখেছো, কারণ এখন ভিডিও আসছে প্রায় মাসে 4-5টা করে। লাস্ট মাসে মানে এই জানুয়ারি মাসে হয়তো 4-5টাই এসছে। বেসিক্যালি এখন আর টাইম হয়ে উঠছে না। এটার কারণও বলবো তোমাদের, এতদিন যেহেতু কোনো ভিডিও আসেনি তো অনেকগুলো ছোটো ছোটো ক্লিপ আছে, সেগুলো তোমাদেরকে দেখাতে চাই। ফার্স্টে সেগুলো দেখে নাও, তারপরে দিনটা শুরু হচ্ছে। এই দেখো প্রতিদিন সকালে এই অবস্থা হয়। কি হয়েছে? ওর মা জাস্ট ওয়াশরুমে গেছে, জাস্ট ওয়াশরুমে গেছে। ছেলে কি করেছে? আমি তো কাজ করছিলাম, দেখে যা, দেখে যা। আমি এটাই বলেছিলাম, ভাগ্য হলো ওর মাথা পড়েনি, ও একা একা খেলছিল। ও গোছানোর চেষ্টা করছে, ও বুঝতে পারছে যে ওটাকে টান দিয়েছে, না হলে করার কথা নয়। ভালো মতো টেনে ওটাকে বার করেছে, যেমন আমি বার করে না ড্রয়ার গুলো সেটা করতে পারবে, সেখান থেকে এমন টান মেরেছে, ঢোকানোর চেষ্টা করছে। এই কি হয়েছে? এটা কি করেছিস? গোছানো, এটা গোছানো, গোছানো। এই যে আমরা এতক্ষণ ধরে এই সাইকেলটা জাস্ট এলো আর বরফিকে নিয়ে যাওয়া হয়েছে, তখনই এসছে বেসিক্যালি, নয়তো দেখতে পেতো। আজকে একটু টাইম পেয়েছি, ভাবলাম যে সাইকেলটা পুরো অ্যাসেম্বল করে নিই। অনেকক্ষণ টাইম লাগলো, একটা টাইমে মনে হয়েছিল যে ফার্স্ট ক্রাইয়ে আবার সেই মানে ভিডিও দিয়ে বুঝিয়ে দেয় কীভাবে করতে হয়, বাট সেটার আর দরকার পড়েনি, এমনি এমনি হয়ে গেছে। আমরা মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লেগেছে, এবার শুধু ভাবছি কখন বরফি আসবে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু সেটা কতটা চালাতে পারবে সেটাই জানি না। মানে অ্যাকচুয়ালি এটা চালাতে পারবে না এখন। হ্যাঁ, তুই এটাই বুঝবি না, আমার ছোটবেলাকার স্মৃতি উজ্জ্বল হয়ে গেল। টেকনোলজি ছিল না যেরকম বাবা মারা এরকম পিছন দিয়ে প্যারেন্টাল পুশ, আমাদের তো জন নর্মাল তিনটে চাকা, এরকম বড়ো বড়ো দামড়া দামড়া সিটগুলো এত বড়ো ছিল, বসে বসে মু করে চালি। এই যে বরফি বাইরে বেরিয়েছিল, এসে এবার জুতো খুলে দিচ্ছে। বরফি, এটা কী রে, কী এটা, এটা কী সাইকেল, গাড়ি, গাড়ি ও বুঝতে পারিনি। এই যে এটা কি, এটা কি, কি ভোগারি না, হতভম্ব হয়ে গেছে, কি হচ্ছে ব্যাপারটা, এটা কি আছে, তে ভোগারি, তে ভোগারি, কি এটা, গাই বলো, গাড়ি, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, বসো বসো বসো, হ্যালো টানো। ই ও আচ্ছা, সেফটি বেল্ট আছে, সি বলছি, গাড়ি গাড়ি, এটা ধরো, এটা ধরো, ঘুরি না, ওই ঘরে নিয়ে চল, পানামো পানামো, এটা ধর, এটা এটা ধরো, হ্যাঁ এবার টানো। এই যে, এই যে বরফি, বরফি সামনে দেখাও, এই যে, এই যে, কেমন করিস গাড়ি, কেমন করে চলে, যে গাড়ি, পিপি পিপি,
বেশ ভালো, এই সাইড দিয়ে তুই পুরো অপারেট করছিস, হ্যাঁ এটা খুব ভালো জিনিস। আমি এই জন্য নিলাম, নাহলে এত ছোট বয়সে তো এটা তো পারবে না, এখন 3 বছর না হলে অন্তত। দেখো একজনের জন্য কত দূর দূর রাখতে হয় জিনিসপত্র, আর এই যে তার কাজ দেখো। কি খাচ্ছিস? কি ছেড়ে দাও, ফেলে দাও, ফেলে দাও, মুখ থেকে ফেলে দাও, এটা একটা সব থেকে বড় অসুবিধা, যা পায় তাই মুখে দেয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওটা না না না, ছেড়ে দাও। হায় হায়, আমার পাউরুটি পুড়ে যাচ্ছে, যা। যা, কি হয়ে গেল? গুড মর্নিং বংপাচারি ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে বরফির ভীষণই শরীর খারাপ ছিল, তো ও তখন হালকা হালকা সুস্থ হয়ে উঠছিল, নেবুলাইজেশন চলছিল ওর, অনেক রকম ওষুধও চলছিল, কিন্তু ওর কাশিটা একদমই কমছিল না, জ্বরটা ফিরে ফিরে আসছিল, কিন্তু কাশিটা আরও বেশি মারাত্মক ছিল। আর একটা অদ্ভুত কাশি যেটা কিনা প্রত্যেক দিন ভোরবেলায় স্টার্ট হতো, আর দুপুরবেলা যখন একটু শোয়ানতে যাওয়া হতো তখন স্টার্ট হতো, আর ভোরবেলা যে মারাত্মক কাশিটা হতো, মানে সেটা কি দেখলেও খুব কষ্ট হতো। ও অনেকগুলো, হ্যাঁ এদিকে আছে যে বরফিকে অ্যাকচুয়ালি এখন খাওয়াতে গেলে খুব চাপ হয়, তাই আমরা খেলে ধুলে এরকম খাওয়ানোর চেষ্টা করি, ওকে এখন খাওয়ানোর চেষ্টা চলছে। এরকমভাবে খেলে ঠেলে আমরা একসাথে খেলাধুলো করে তবেই ওকে খাওয়াতে পারি। বলছিলাম আর কি, মানে ওর এমন কাশি হতো যে ভোরবেলার দিকে একদিনকে দেখছি ও একদম আশেপাশে বালিশ যা যা আছে সেগুলো খোঁজার চেষ্টা করছে, ওগুলো একদম চেপে ধরে এরকম কাশতো, আর ওরা কফটা তুলতে পারতো না, একটা শুকনো কাশি হতো। ওর নেবুলাইজেশন চলছিল কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না আলটিমেটলি। তারপরে আমরা আবার ডক্টর দেখাই, তো উনি আরও কিছু ওষুধ প্রেসক্রাইব করেন, উনি ওনাকে অ্যান্টি মানে ওকে অ্যান্টিবায়োটিক দিতে বলে। এই যে দেখো কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কি পড়াশোনা হচ্ছে? এতদিন দুর্বলতার জন্য রান্নাটা ঠিক করতে পারছিলাম না, তো আজকে মন ভরে রান্না করেছি। এটা হচ্ছে ভাত, ভাতের সাথে মুগ ডাল, মাছের মাথা দিয়ে একটু ঘি দিয়ে আলু সেদ্ধ মেখেছি, আর অল্প একটু ট্যাংরা দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি। নতুন ওষুধটা দেওয়ার পরে একটু মানে ও ভালো আছে, মাঝে মাঝে কাশিটা হয় বাট ভোরবেলার কাশিটা আর হয় না, আর ঠাকুর করে ভোরবেলার কাশিটা হয় না বলে ও এখন মোটামুটি সুস্থ, কিন্তু ওর চেহারাটা অনেকটা একটু মানে ওয়েট লস তো হয়েইছে, সাথে ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে। তো ডক্টর বলছে যে অনেক দিন প্রায় 1 মাস ভুগলো বলে ওর খাওয়া দাওয়াটা একটু কমে গেছে, আর অ্যান্টিবায়োটিক খেলে তোমরা জানো টেস্ট থাকে না মুখে। অ্যাডিনো ভাইরাস বলে একটা ভাইরাস, এটা মানে খবর টবরে দেখাচ্ছে যে প্রচুর শিশুরা হসপিটালে অ্যাডমিট হচ্ছে এই এরকম সেম একটা মানে সিমটম নিয়ে, যে মানে মানে বুকে সংক্রমণ হচ্ছে। তো জানি না ওটা কী ছিল, মানে 1 মাস ধরে বরফি ভুগেছে। তো বিকেলবেলা আজকে একটু ঘুমিয়ে পড়েছিল, তো দেরি করে ঘুমিয়েছিল তাই উঠতে পারেনি, একটু বাইরে যাওয়ার কথা ছিল, আমরা এখনো যেতে পারিনি, তাই জন্য বাড়িতেই খেয়েছে। খুব ভালো, এইটা 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 দাও তো, এইটা দাও, এটা দাও, এটা এটা দাও, এটা 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 ও এইটাই দেবে খালি, আমি দেবো হাততালি দেবো। এখনো অনেকটা ভালো আছে, ঠাকুরের ইচ্ছা, আর জ্বর আসেনি, কাশিটাও অনেকটা কমে গেছে। কি খুব মজা? হ্যাঁ বেরিয়ে খুব মজা, বাড়িতে সত্যি ওকে নিয়ে খুব চাপ হচ্ছে, তো ডক্টর ওকে বলেছে যে একটু নিয়ে বেরাতে, আলো চলে আসছে, যাই হোক মানে
কারণ মনটা একটু ভালো লাগবে। অনেক দিন ধরে ও অসুস্থ থাকাতে, ওর শরীরটা ভালো না থাকাতে ও খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে, তাই ডাক্তারও বলেছে যে একটু মানে কাছাকাছি নিয়ে বেরোতে। রাত হয়ে গেছে তাই জন্য নাহলে বল আনতাম। আর ও না মানে জামাটা তুলে দেখাচ্ছে, ওর মনে হয় পেটে একটু ব্যথা করছে, ওটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ মানে মনে হচ্ছে না পেটে ব্যথা হলে যেরকম হয়। তারপরে বলছি যে তোমার কি ব্যথা করছে, কোথায় ব্যথা, তখন ও জামাটা তুলেই কিন্তু পেটটা দেখাচ্ছে। দিদি এসে যুদ্ধ করে বরফিকে খাইয়েছি, তারপরে আমরা নিজেরাও খেলাম। এখন এই খেলনাগুলো তুলে রাখছি, এটা রাত্রিরের আমার কাজ। যাদের বাড়িতে বাচ্চা আছে একটু প্লিজ আমাকে সাজেশন দিও যে তোমরা খেলনা কিসে রাখো, আমি বুঝে উঠতে পারি না কিসে খেলনাগুলো রাখবো। বরফি ঘুমাচ্ছে, এবার আমিও যাব। আর কৌশিক পড়াশুনো করছে, ও এখন মোটামুটি ভোর 4:30-5 অবধি শুধুমাত্র পড়াশুনোই করে। তো আমি ওকে বলি যে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে নাও, বাট সেটা তো পসিবল হয় না, কারণ ওকে দুপুরবেলা অফিসের কাজও করতে হয়। ওরও ঘুম হচ্ছে না, আমি বুঝতে পারি না যে ও কী করে এত দিন ধরে কন্টিনিউ রাত জেগে যাচ্ছে, আবার দুপুরেও জেগে থাকছে। বারবার বলি যে তুমিও রেস্ট নাও। আর বরফি এখন ভালো আছে জানো, আমিও ভালো আছি। তোমরা প্লিজ একটু নিজেদের খেয়াল রেখো, কারণ প্রত্যেক দিন নিউজে যেটা আসছে এই অ্যাডিনো ভাইরাস নিয়ে খুবই খারাপ নিউজ আমরা পাচ্ছি সবসময়। মানে ফেসবুক, তারপরে নিউজ, সব কিছু খুললে যা যা খবর আমরা পাচ্ছি সেগুলো মানে খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক অ্যাকচুয়ালি। ডাক্তাররা বারবার বলছে যে হসপিটালে আর বেড পাওয়া যাচ্ছে না, মানে শিশুদের জন্য যে সব সময় ভেন্টিলেশন সব কিছু রেডি থাকতে হচ্ছে। তো তোমরা নিজেরা একটু সাবধান থাকো, কারণ আমাদের বড়দের থেকে কিন্তু বাচ্চাদের এটা ছড়াচ্ছে। আর বেসিক্যালি আমার প্রথমে হয়েছিল, আমারও হয়েছিল, তারপরে টুম্পাদি হয়েছিল একটু। তো আমি বলেছিলাম টুম্পাদি তুমি রেস্ট নাও, তুমি এসো না, মানে ছুটি নিয়ে নাও, কারণ এই যেটা হচ্ছে যেটা মোটেই ভালো হচ্ছে না। তারপর বরফির যখন হয়েছিল, তোমরা জানো আমি বারবার বলছি, প্রায় এক মাসের বেশি দিন ধরে কিন্তু বাচ্চাটা ভুগলো, এখনও কিন্তু ভুগছে। হয়তো মানে এমনি ঠিক হয়ে গেছে, জ্বর সর্দি কাশি যেটা ছিল আর বীভৎস কাশি যেটা ছিল সেটা ঠাকুর করে আর নেই, কিন্তু ওর যে শারীরিক অসুবিধাটা তৈরি হয়ে গেছে অলরেডি, ক্লিনিক্যালি কিন্তু একদম সুস্থ নয় আর কি। কারণ ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে, ঘুমাতে পারছে না, ভীষণ পরিমাণে জেদি হয়ে গেছে, মানে এই যে কষ্টটা পেয়েছিল তার জন্য অল টাইম কাঁদছে। তো যাই হোক, ভিডিওটা শেষ এইভাবে করবো না, ভিডিওটা আশা করি সবাই খুব ভালো থাকবে, সবাই খুব সাবধানে থেকো, এইভাবেই শেষ করব। আর আজকের জন্য দুক্কা দুক্কা, কালকে আবার দেখা হচ্ছে। আর কালকে তোমাদের জন্য একটা নিউজ শেয়ার করার আছে, যেটা অনেকদিন ধরে ভাবছি বলবো কিন্তু বলে উঠছে, মানে বলে হওয়া উঠছে না আর কি। তো তো অনেকদিন ধরে বলে ওঠা হচ্ছে না, তোমাদের সাথে কালকে শেয়ার করব, ওটা একটা ভালো নিউজ। আর তোমাদেরও কিছু বক্তব্য শুনবো, তবেই আমরা পদক্ষেপ নেব। তো আজকের জন্য দুক্কা দুক্কা রাখ।